এটা আমাদের কলকাতা বিখ্যাত চায়ের দোকান শর্মা টি হাউস। আমাদের ঠিক গুরুদুয়ারে পিছনেই আছে, বিপরীত দিকেই আছে শর্মা টি হাউস। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম গ্রাম দুধ ফোটানো হচ্ছে চা করার জন্য, সবাই চা করছে। এইভাবে গ্রাম গ্রাম দুধ দিয়ে দেওয়া হয়, গ্রাম গ্রাম দুধ গ্রাম গ্রাম দুধ ফোটানো হচ্ছে চায়ের জন্য। চা হচ্ছে চায়ের মতো করে জায়গা, চাটা ছানছে। এইভাবে এখানে চা ফাটে। চায়ের প্রসেসটা দেখুন, প্রথমে দাদা কি চাটা ছেঁকছেন, চাটা ছেঁকছেন কি আকারে? দেখুন কীভাবে চা করছে। প্রথমে চাটা নিয়ে ভালো করে নিবিয়ে আমাদের এটা কলকাতার সব থেকে বড় এবং বিখ্যাত চা, যেখানে রোজ অন্তত 20,000 কাপের উপর চা সেল হয়। দেখুন কীভাবে চাটা মিক্সিং হচ্ছে, দুটো পাটে ভাগ হয়, ওখান থেকে চা নিয়ে এরকম পাট ইয়ে করে। দাদা তোমাদের এখানে সব থেকে ভালো চা কি আছে? ও কত? ঠিক আছে, একটা 80 কেশর চা দিন। আমাদের এটা কলকাতার সব থেকে বড় এবং বিখ্যাত চায় কেশর চা বানাচ্ছে, যার প্রাইস 80 টাকা। কেশর চা কী করে হয়, কেশর চা ফাটছে। এইভাবে কেশর চা আমাদের এখানে চা এইভাবে ফাটা হচ্ছে, দুলতে দুলতে দেওয়া হয়। কেশর দেওয়া হবে, কেশর চা রেডি। থ্যাংক ইউ দাদা, এটা আমাদের কলকাতা বিখ্যাত চা শর্মা টি হাউস, আর এখানের বিখ্যাত চা কেশর চা। এটা 80 টাকা করে দাম। তোমরা যারা ঠিক গুরুদুয়ারের সামনেই আসবে শর্মা টি হাউস, এখানে শুধু চা না আরও কচুরি জিলিপি সমস্ত কিছু হয়, তার মধ্যে এটা বিখ্যাত চা শর্মা টি হাউস। এর এক কাপ চায়ের দাম 80 টাকা, কিন্তু 80 টাকাটা বড় কথা না,
তোমরা সবাই আসবে, চাটা খাবে, আশা করব 80 টাকা তোমাদের সার্থক। দেখুন যারা চা প্রেমী আছেন তারা অবশ্যই এই চা খেতে আসবেন। এখন সকাল 7টা বাজে, 7টার সময় চা খেতে এসেছি বিখ্যাত চা দোকান শর্মা টি। দেখুন চারিদিকে সবাই গাড়ি দাঁড় করিয়ে চা খাচ্ছে, এখানে চা এতটাই বিখ্যাত সবাই গাড়ি দাঁড় করিয়ে চা খায়, বাইক দাঁড় করিয়ে চা খায়। আমিও বাইক নিয়ে এসেছি, আমিও চা খাচ্ছি। যারা কলকাতায় আসবে অবশ্যই এই কেশর দিয়ে চা খাবে, 80 টাকা দাম। এটা শর্মা টি হাউস, আমাদের গুরুদুয়ার আছে দেখতেই পাচ্ছেন, ঠিক গুরুদুয়ারের বিপরীতেই শর্মা টি হাউস। চাটাও খুব ভালো, যারা কলকাতায় আসবে অবশ্যই খাবে।